তেলিয়াপুরা থানাধীন গামাইবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতের আধারে মোট চারটি দোকানে আগুনে ভস্মীভূত হয়ে যায়। অপরদিকে শুক্রবার সকালে তেলিয়াপুরা খোয়াই সড়ক এলাকায় ত্রিশাবাড়ি এলাকায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনাগুলি প্রত্যক্ষ করতে পেরে এলাকাবাসী এবং অগ্নিনিরাপক দপ্তরের তৎপরতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিনিরাপক দপ্তর ও এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুনের তেমন বিস্তার হয়নি, তবে পৃথক পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও জানা যায়নি। ওইখানে খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট হচ্ছে, তো তার এখানে 1,10,000 টাকার জিনিস টোটাল লস হয়েছে। পাশাপাশি একটা দোকান আছে, এটা আমি অল্প কিছু জিনিস আছে, এটা এমন কিছু নষ্ট হয়েছে না। ওইটা হচ্ছে সুমন পদিকা।